কারণ মালাকুল মৌত দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে, কিন্তু তখন আর কোনো কাজ হবে না, কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে। আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে, কিন্তু মালাকুল মৌত দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আমরা অনেকেই সন্তুষ্ট হয়ে যাই, বলি যে আমার বাবা বা উমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে। আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আখিরু কালামিহি ইনদাল মউত, আরেকটা বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে সে জান্নাতে যাবে। এই ব্যক্তি আর এই যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এই ব্যক্তিকে সমান, আমরা ভুল বুঝি এখানে, এই ব্যক্তি সমান নয়। যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানিতে ডুবে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজ হবে না। কারণ হাদিসে আছে আল্লাহ তওবা করবে হাত্তা লামিও গারগির, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া চলতেছে, মানে এখনও মালাকুল মৌত সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত, কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কাজ হবে না। যদি যেই হাদিস আমরা যেইভাবে বুঝেছি, আমরা বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে নাজাত পেয়ে যাব, তাহলে জেনে নেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনও কিন্তু নাজাত পেয়ে যেত। ফেরাউনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল কিলো বলে নাই জানেন? এটা বলেছিল ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই? ওই জনকে মাথা নাড়ায় বলে নাই বিলে বলেছিল। আসুন আমি আপনাকে দেখাই, সূরা ইউনুস আছে 10 নম্বর সূরার 90-91 এই আয়াতগুলোতে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আরে সুবহানাল্লাহ, আমরাও এত সুন্দর করে বলতে পারি না, ফেরাউন এত সুন্দর করে বলেছিল কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তখনও কিন্তু ফেরাউন মরে নাই। তাহলে মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাজাত পাওয়া যায়, তো তাহলে ফেরাউন নাজাত পায়নি কেন? ফেরাউন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে, আল আন, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, ওকাদে আসাইতা মিন কাবলু ও কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলে তুমি একটু আগে, তার মানে এই যে একটু আগে, এই একটু আগে বললে কাজ হয়ে যেত, কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মৌত যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে, এখন মালাকুল মৌত দেখে ফেলেছে, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা অনেক সময় মালাকুল মৌতের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কিনা আমরা? আপনি হাজার বল বলে লোক কাজ হবে না, এটা কখন হবে আপনিও জানেন না, সেও জানে না যে কখন মরে যাবে, মুমূর্ষু অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা, কিন্তু মানুষ তখনও বেঁচে যায় না, একটা মানুষের ফিল হচ্ছে, খিচুনি হচ্ছে, সে জানে না মরবে কি মরবে না, কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে, কিন্তু এমন মানুষও তো বেঁচে যায় তাই না, দম বন্ধ হয়ে যায় তারপর আবার জিন্দা হয়ে যায়, ওটা মৃত্যু মুহূর্ত নয়। মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচবো না, বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন, কিন্তু আপনি কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলেন, তওবা করে নিলেন, এরপরে আপনি বেঁচেও যেতে পারেন মরেও যেতে পারেন, তখন আপনি বেঁচে গেলেন, তাহলে তো আপনি তওবা করে নিলেন, আর যদি মরে যান এটা হবে কার্যকর। যেমন বনি ইসরায়েলের এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল, সেটা আমরা জানি, একজন ব্যক্তি 99টা হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে ইন্নাহু কাতালা 99 নাফসান হাল লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তির কি তওবা কবুল হবে? সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক হয়তো আল্লাহ সম্পর্কে এত জ্ঞান জানে না, সে বলছে লা, 99টা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে তোমার কোনো তওবা নেই,
এই ভ্রাক করে কি করেছে একে পর্যন্ত হত্যা করে দিয়েছে যে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই 100 জনকে পুরো করে ফেলেছে কিন্তু তারপরও সে চাচ্ছিল কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে কোনো রাস্তা কি আছে কিনা তখন তেক সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার বনী ইসরাইলদের ঘটনা এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন বলেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে ফাহাল্লাহু মিন তাওবাতিন এর ব্যক্তি কি এখন ক্ষমা আছে তওবা করতে পারবে আলেম বলতেছে দেখেন জ্ঞান যারা আছে সে বলতেছে উমায়া হুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাত কে তার আর তার তওবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে কে বাধা দিয়ে রাখতে পারে অবশ্যই তার তওবা কবুল হবে সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তওবা করতে চাই বলছে ঠিক আছে তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও এটা খারাপ এলাকা ডাকাতের এলাকা তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে সেই ব্যক্তি মনস্থির করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে আমরা জানেন সেই ঘটনা সেই ব্যক্তির মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাব যাদের হার্ট অ্যাটাক হয় সুস্থ মানুষ আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন কিন্তু মরে কিনা মানুষ বসে আছে মরে গেল সৌদি আরবে এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে আমরা যখন আমাদের উস্তাদের ক্লাসের সামনে এইভাবে বসতাম আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে পেছন থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল কাঁপতেছে আমরা ভাবতেছি হয়তো হার্ট অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল এরকম প্রায় জায়গায় দেখা যায় নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয় তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে কথা বলতেছে পড়ে গেল তো এক জানে না যে সে এখন মরে যাবে কিন্তু আমরা এরকম হঠাৎ করে আপনি বসে আছেন আপনি ভাবতে পারেন না একটু পরে মরে যাবেন কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাও হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এতটা বলেছেন হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাটে এরকম হয়ে গেল এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সে জানে না যে একটু পরে সে মরে যাবে সে এই যে তওবা করে নিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো তার জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন এটা হচ্ছে সময় এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান কিন্তু সবার এই নসিবটা হয় না অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে আল্লাহকে কোনো পাত্তাই দেয় না তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয় সে মরার সময় অনুতপ্ত হয় কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না এই জন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ ভালো কিছু করতে চাইবে কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দেবে না কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি এটা চমৎকার একটা আয়াত আমি আয়াতটা মুখস্থ জানি আপনাকে নাম্বারিং সহ বলি সূরা আনআম 6 নম্বর সূরা সূরা আনআমের 158 নম্বর একটা আয়াত আছে তাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ফেরাউনেরটা কেন কবুল হয়নি আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই তাহলে আমাদেরটাও এই কারণে কবুল হবে না সেটা কি জানেন আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আচ্ছা তারা কেন তওবা করে না তারা কেন এই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না এই কোরআনের কথা কেন আমাদের মানতে আপত্তি আল্লাহ বলছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক ফেরেশতা যদি বলে তাহলে আমরা এই পাপ কাজ করা ছেড়ে দেব আমরা আমাদের জীবনকে শুধরে নেব ফেরেশতা যদি আসে আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে আও নাকি তারা বলে আও ইয়াতি রাব্বুক নাকি তোমার রব আসবে নিজে আল্লাহ এসে নিজে বলবে যে নেশা কর তুমি নেশা ছেড়ে দাও বেনামাজি তুমি নামাজ ধরো যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো এটা কি আল্লাহ এসে বলতে হবে তারা অপেক্ষা কেন করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আও ইয়াতি রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতিম মির রাব্বিক নাকি তোমার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে যেটা দেখে নিলে তারা তওবা করবে এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বাদু এমন একটা দিন আসতে যাচ্ছে ইয়াতি বাদু আয়াতি রাব্বিক তোমার রবের নিদর্শন এসে যাবে তার মানে ফেরেশতাও আসবে না যেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না আর তোমার রবও আসবে না আল্লাহ বলছেন তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ সেই দিন কোনো উপকারে আসবে না কার নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন কাবল ওই নিদর্শনটা আসার আগে যদি সে ঈমান না এনে থাকে
তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ঈমান নিয়ে আসে তার ঈমানের কোনো কাজ হবে না আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে মুসলিমরা যে তার কোনো উপকারে আসবে না আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা আর যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে থাকে কিন্তু ভালো কাজ করে নাই তার ঈমানের উপরে কোনো ভালো কাজ করে নাই আও ঈমানিহা খাইরা দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলতেছেন এটা তার কোনো উপকারে আসবে না তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে তারা যদি আল্লাহর সেই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ঈমান এনেছি ঈমান আনলাম আল্লাহ বলছেন ওর ঈমান কোনো কাজে আসবে না আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ঈমান নিয়ে বসে আছে কাজ করে না আল্লাহ বলছেন সে যদি আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে এখন তার এই ভালো কাজ আর কবুল হবে না কারণ সময় পাস হয়ে গেছে সেটা ঘটবে কয়েকটা ধাপে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে তারা বিভিন্ন কাজে ব্যস্ত যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে সবাই তখন শুধরাতে চাইবে সবাই তখন আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহ বলছেন এখন আর কোনো ঈমান কাজে আসবে না আর যারা মুসলমানের মতো ছিল চিনতো আল্লাহকে জানতো কিন্তু নামাজ পড়ে নাই হালাল হারাম বেছে চলে নাই আল্লাহর কোনো আইনকে মানে নাই সেই ব্যক্তি তখন দৌড়ে মসজিদের দিকে যেতে চাইবে কিন্তু কোনো কাজ হবে না সে দান সাদকা করতে চাইবে কোনো কাজ হবে না তার মানে একটা সময় আছে সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে যে সময়টা ফেরাউন নষ্ট করেছিল আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর খুতবা শুনতেছি ওয়াজ শুনতেছি কোরআন হাদিস সবই শুনেন সবই মানেন জানেন বিশ্বাসও করেন কিন্তু আমল নাই কেন ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন আপনি বলতে পারবেন কয়জন ব্যক্তি তওবা করে মরতে পেরেছে অধিকাংশ মানুষ যে সিগারেট খুঁড়ছিল সিগারেট খেতে খেতেই মরেছে জর্দাখোর জর্দা খেতে খেতেই মরেছে মদখোর মদ খেতে খেতেই মরেছে টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখতে দেখতেই মরেছে কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তওবা করে ফিরে আসতে পেরেছে কয়জন লোক তাদের সংখ্যা খুব কম যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে এই জন্য আমাদেরকে কী করতে হবে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে